বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। এগিয়ে আসছে মুক্তির দিন, রিয়েল লাইফ পরিবারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি ভাগ করে নিলেন রায়িকা রুক্মিণী মৈত্র, প্রেমবন্ধী টিম কিশমিশ। আগামী 29 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কিশমিশ, ছবির নায়ক নায়িকা দেব আর রুক্মিণী। এটি এই জুটির ষষ্ঠ ছবি। চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে দেখা যাবে অভিনেতা দেবকে। শুধুমাত্র এই ছবিতে অভিনয়ের জন্য 40 কেজি ওজন ঝরিয়েছেন, এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন তিনি। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামলেন তারা। সেই সঙ্গে দেবের হাতে রয়েছে আরও দুটি ছবির কাজ, অভিজিৎ সেনের প্রজাপতি, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত। সূত্রের খবর, দুটো ছবিরই শ্যুট হবে চলতি বছরে। সদ্য মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের নীল সমুদ্র তীর থেকে নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনো তিনি দাঁড়িয়ে রয়েছেন নীল সমুদ্রের সামনে, কখনো আবার ছিপ হাতে মাছ ধরছেন। সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও। তবে এক প্রেমে ধরা দিলেন না তারা কেউ। গত মাসের শেষের দিকেই শেষ হয়েছে কাছের মানুষ ছবির শুটিং। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দীপ। কেক কেটে শুটিংয়ের শেষ দিন উদযাপন করা হলো। 2021 সালে মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চার্সের আগামী ছবি কাছের মানুষের প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নাম। ছবিতে অভিনয় করছেন ঈশা সাহাও। কাছের মানুষ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতিকৃত বাসু। বিশাল আকার কেক তৈরি হয়েছিল কাছের মানুষ ছবির পোস্টারের আদলে। সেটের বাকিদের সঙ্গে বুম্বাদা ও দেব কেক কেটে একে অন্যকে খাইয়ে পালন করলেন দিনটি। পোস্ট করলেন ছবি, ক্যাপশনে লিখলেন এবং এবার র‍্যাপ হলো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।